আমাদের সকাল সকাল কিন্তু বেরিয়ে চলে যেতে হবে, যদি আবার বৃষ্টি হয় বরফানোর নিচে নেমে আসবো। জায়গায় না পৌঁছাতে পারলেও যে পর্যন্ত আসতে পেরেছি সেই জায়গাটাই অসাম। আরে লিখ দিয়া আস্তে আস্তে ভাই, পিক আপ নেবে না। গুড মর্নিং, সকালবেলা বাইরে বেরিয়ে শুধু অবাক হয়ে গেলাম, দেখো সামনের ভিউটা আমাদের রুম থেকে। স্বর্গ বলা হয় কাশ্মীরকে? আচ্ছা, এটা আমার কাশ্মীর আছে নাকি? কাশ্মীরের মতোই বিয়ে, তুমি দেখো গুলমার্গে যেমন ওই গাছের মধ্যে পুরো সাদা হয়ে থাকতো বরফ পড়ে, সেম ভিউটা এখানে পাচ্ছ তুমি। আমাদের সকাল সকাল কিন্তু বেরিয়ে চলে যেতে হবে, যদি আবার বৃষ্টি হয় বড় ভালো নিচে নেমে আসবে, আমরা পালাতে পারবো না। বৃষ্টির যেটা বিষয় আছে, বৃষ্টির বিষয়ে সে দুটোর পরেই যা গল্প, আগে তার আগের কোনো গল্প নেই, তার আগের গল্প নেই। ততক্ষণ আমরা নিচে নেমে যাবো। হ্যাঁ, ততক্ষণ আমরা নিচে ওখান থেকে ঘুরে, বরফ নিচে নামছে মানে বুঝতে পারছি। এই দেখো সঞ্জয় দা রেডি হয়ে গেছে মোটামুটি, নাকি ফ্রেশ? ফ্রেশ পুরো একদম। ওকে, তুমি তাড়াতাড়ি ড্রেস করে নাও, আমরা বেরিয়ে পড়বো এক্ষুনি। এই শুনিনি যে বরফের জন্য 100 টাকা করে নিল। এখন এক জোড়া মোজা কিনতে হবে, আগের দিন বৃষ্টিতে পুরো মোজা ভিজে গেছে সবগুলো, মোজা কিনবো তারপরে বেরিয়ে যাবো আমরা। বাবু দা পুরো রেডি তো? হ্যাঁ আমি পুরো রেডি, কিন্তু এখানে মোজা বা ওই গ্লাভস ফ্লাভস না পরে এখানে বেরোনই যাবে না। সে ওয়েলকাম টু খাবি, কালকে যখন আমরা মাঙ্গান থেকে লাচুনে আসি, লাচুনে তখন টেম্পারেচার ছিল -1, সেটা দেখলাম ভোরবেলা -5 চলে গেছে, এখন টেম্পারেচার আছে -2। হাত পাত পুরো ঠান্ডা, কনকন কনকন করছে, মানে গ্লাভস পরেছি মোটা গ্লাভস তাতেও মানাচ্ছে না, হাত পুরো জমে যাচ্ছে, ভালো করে ক্লাস ব্রেক করতে পারছি না, এতটাই ঠান্ডা। আমরা যখন শিলিগুড়ি থেকে মাঙ্গানে আসি, পুরো বৃষ্টিতে ভিজে মাঙ্গানে রাত্রিরে ঢুকেছি, তারপরে মাঙ্গান থেকে যখন লাচুনে যাই, লাচুনেও ভিজতে ভিজতে পৌঁছেছি, তো মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু বন্ধুরা, আজকে যখন আমরা এই 0 পয়েন্টের দিকে যাচ্ছি, প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো লোকেশান দেখে যে কতটা ঠান্ডা এখানে হতে পারে, চারিদিকে বরফ আর বরফ। দেখো বন্ধু রাস্তাগুলো দেখো, উফ অসাধারণ লাগছে রাস্তা, এই রাস্তায় বাইক চালাতে বুঝতেই পারছো তো কতটা ভালো লাগছে। ওয়াও, ও বাইকে তো এটাই মজা না? বাঁদিকের গাছগুলো দেখো, উফ কি সুন্দর কালার, ও গাছের উপরগুলো পুরো বরফে ছেয়ে গেছে, ও অসাধারণ লাগছে। ওই পাহাড়টা দেখো, পুরো রোদ্দুর পাহাড়ের উপরে পড়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ সুন্দর লাগছে, ভেরি নাইস, ভেরি নাইস। বস না আসলে তোমরা ইয়ামতাং ভ্যালি 0 পয়েন্টে না আসলে তোমার এই মজাটা নিতে পারবে না। রাস্তার দু সাইডে দেখো কত বরফ, কখনো কখনো
রাস্তার মাঝখানে চলে আসছে বরফ। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা জিরো পয়েন্টের কাছাকাছি চলে আসলাম বুঝতেই পারলাম না। ইয়ামথাং ভ্যালি ঘুরে যাও বস, বেশি খরচা হয় না, পুরো বাজেটের মধ্যেই। ইয়ামথাং ভ্যালি জিরো পয়েন্ট বস ঘুরে যাও, খালি চোখে না দেখলে তোমরা বুঝতে পারবে না, প্রাকৃতিক সৌন্দর্য দেখে যাও বস। রাস্তা জ্যাম হয়ে গেছে বরফে, গাড়ি যেতে পারছে না। আমরা যেভাবে বের হলো, হ্যাঁ চলো 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 ফারুক ভাই, ফারুক ভাই ক্লাস সেরাম ধরো, চলো চলো আস্তে 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 আস্তে, অত পিকআপ দিতে হবে, চলো চল 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 আসতে চল 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 হ্যাঁ লিখ দিয়ে, আস্তে আস্তে ভাই পিক আপ নেবে না, হ্যাঁ পিক আপ নেবে না, মাটি বেরিয়ে গেছে, চলো অসুবিধা হবে না, হ্যাঁ ঠিক আছে। আর ওইটা ও রাস্তা তো আগে বন্ধ হয়ে গেছে পুরো বরফে, না না আমরা আমরা যেতে পারবো না বুঝলে, হ্যাঁ হ্যাঁ গাড়ি কোথায় রেখেছি পুরো বরফের মধ্যে, আমরা ইয়ামথাং ভ্যালি যাবো বলেছিলাম যেতে পারছি না পুরো বরফে, রাস্তা বন্ধ হয়ে গেছে। তো 14 কিলোমিটার আগে আমাদের দাঁড়িয়ে করতে হলো, কারণ রাস্তা পুরো বন্ধ, আমার কেউ যেতে পারছে না। এই আমাদের সব টিম, এই বাবুদা, এই যতটা হেঁটে যাওয়া যায় ততটাই যাবো, পর্বত লাগবে না। দেখো ভিউটা শুধু দেখো তোমরা, দুদিন ধরে বৃষ্টিতে ভিজে ভিজে আসছি, মনটা খারাপ হয়ে গেছিল, ভাবলাম কিছুই দেখতে পাবো না, যাক আজকে এটা দেখে একটা আনন্দ পাচ্ছি, ভালো লাগছে। এখানে ভালো না লাগার কিছু নেই, সত্যি ভালো জিনিস, কিন্তু আমরা নিচে চুপ চলে যাবো এরকম দেখো না, সব পাহাড়ের উপরে ভিতর দিয়ে ওরা হাঁটছিল, রাস্তা ছিল। আমাদের সব বাইকার আগে রয়েছে আর কিছু বাইকার পিছনে আছে, হ্যাঁ বাইক চলে যাবে, সোজা নিয়ে চলে যাবো, দাঁড়া না নিয়ে আসছি, চলো একটু ঘুরে আসছি। গাছের অবস্থাগুলো দেখো, পাতা বোঝা যাচ্ছে না, দেখো ছবি ছবি ছবি, যতটা হাঁটা যায় ততটা হাঁটবো, দেখি ঠান্ডাটা অতটা লাগছে না, যত বাইক চালিয়ে যতটা লাগছিল।
এখানে বন্ধুরা মিলে খুব আনন্দ করলাম, খুব নাচানাচি করলাম। অসাধারণ জায়গা, খুব সুন্দর লাগলো। মানে জায়গায় না পৌঁছাতে পারলেও যে পর্যন্ত আসতে পেরেছি সেই জায়গাটাই অসাম। মানে খালি চোখে কতটা সুন্দর লাগে, ক্যামেরা জাজ করতে পারবে না, তুমি টোটাল দেখে ক্যামেরা জাজ করাতে পারবে না। এখানে এসে যে ফিলটা পাবে তুমি, তবে আমাদের এই ক্যামেরার মাধ্যমে তুমি কিন্তু অনেকটা পেয়ে যাচ্ছ, সেটা একবার ভাবো। এই যে বাবুদা আসছে, বাবুদা আমরা পাচ্ছি না, অনেক এনজয় করেছি। আমার ভাই বরফে ভর্তি করে দিয়েছে, হয়তো আমাকে নিয়ে যাবে না। আমি ছোট একটা হসপিটাল আছে, আমাকে ওখানে দেখো স্নোফল করছে, দেখো স্নোফল করছে, এই যে স্নোফল হচ্ছে, মাই গড, একদম একদম একদম। इसको हम घर लेके जाएगा, इसको घर लेके जाएगा, हमरा फ्रिज में रखेगा, जमा के रखेगा इसको। तू बेच देना, फ्रिज में रख के बेच देना कस्टमर को। চলো এদিকে ভিউটা একটু সুন্দর দেখো, রোদ দুটা পড়ছে, জানি না মোবাইলে কতটা আসছে ক্যামেরায়, মোবাইল ক্যামেরায় জুম করি, কাটাতে যাব, এই দেখো। মানে কালকে থেকে মনটা খুবই খারাপ ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে এত দূর এসেছি, যদি আমার বরফ না দেখতে পেলাম তাহলে মনের মধ্যে কেমন হয় বলো। তার মধ্যে আমার ড্রোন আটকে দিয়েছে, আমার ব্লগ ইন ক্যামেরা আটকে দিয়েছে, মিলিটারি চেকপোস্টে জমা নিয়ে নিয়েছে, মন আরো খারাপ হয়ে গেছিল। এইটা দেখার পরে মনটা খুশি হয়ে গেল। যাক, আমার সমস্যা হয় সেক্ষেত্রে বাইক নিয়ে আসলাম না, ঠিক আছে আজকেই পার্সেল করে দেব। আপনারা বাইক নিয়ে আসবেন, আমি চার চাকায় করে আপনাদের সঙ্গে জয়েন করবো, দ্যাট ইজ গ্রুপ ইজ ওপেন এবং রানিং, চলতে রয়েগা আজ আসছে, আর মৃত্যু চলতে রয়েগা, ঠিক আছে। ঠিক আছে, হাসার কোনো ব্যাপার নেই, হাসাই তো আনন্দ, এটাই আনন্দ। আমরা আমাদের গ্রুপকে কোনো সময়ের জন্য ছাড়ছি না, গ্রুপ গ্রুপই থাকবে, হয়তো বাইক চেঞ্জ হয়ে চাচ্ছে হবে, গ্রুপ থেকে যাবে, গ্রুপ থেকে যাবে। সঞ্জয় দা কেমন এনজয় করছো বলো? বিশাল বিশাল, মানে এ বৃষ্টিতে মনটা খারাপ হয়ে গেছে বলো, আবার মন খুলে গেছে। হ্যাঁ, এটা দেখার পরে যাক, এখন এখান থেকে কাটাও বলে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাব এখন। রুমে চলে এসেছি আমরা, কাটাও যেতে পারলাম না, রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে, বরফে ভর্তি হয়ে রয়েছে, যাবার কোনো সম্ভাবনা নেই। ওখান থেকে ব্যাক করে রুমে এসেছি, এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পরে ব্যাক থাকবে, এখান থেকে গ্যাংটক চলে যাব। আজকে আমরা গ্যাংটক যাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন এপিসোডে। আমার স্যাটিসফ্যাকশনের জন্য টাকা পাবি না, দালাগালি কটা করব, কিছু মনে করবে না, অবশ্যই শুনো। ও ম্যাম কাহে ডিউটি গিয়া? হ্যাঁ, ডিউটি গিয়া, ব্যাগ হো গিয়া, তুমি গালাগালি বলছি কি? হাম